আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আলা সাইদুল মুরসালিন ও আলা আলিহি ও আসাহাবিহি আজমাইন দেশ এবং প্রবাসের বন্ধুরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা দিনী ভাইরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুরো বাংলাদেশের সমালোচনার ঝড় চলছেন সেটি হচ্ছেন যশোর জেলার গত দুই তিন দিন আগের ঘটনা ড্রিমি নামে একটি মেয়ে বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিবাহের পূর্ব দিন অর্থাৎ হলুদ অনুষ্ঠান নাম দিয়ে তিনি প্রকাশ্য দিবালোকে লোকে মোটরসাইকেল চালিয়ে পুরো যশোর শহর শোডাউন করেছেন তিনি একা ছিলেন না সাথে ছিলেন তার বন্ধুরা প্রায় বিশ পঁচিশটি মোটর প্রত্যেকটি মোটর সাইকেলে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে উঠে অশ্লীলতা পূর্ণভাবে পুরো শহর তারা প্রদক্ষিণ করেছেন যাদের শরীরে ছিল না কোনো হেজাব ছিল না কোনো পর্দা বিশেষ করে যেই মেয়েটির বিবাহ ড্রিমি তার মাথার চুলগুলো ছিল বাহিরে অর্থাৎ চুলগুলো ঢাকা ছিল না বকে কোনো ওড়না ছিল না পুরো শরীরে ফুল দিয়ে সজ্জিত করে একদম অশ্লীল বেহায়ার মতো পুরো শহরে তিনি প্রদক্ষিণ করেছেন যেই ঘটনার মাধ্যমে ইতিমধ্যেই বাংলাদেশের সমালোচনার ঝড় চলছেন আজকে জাতি হিসেবে আমরা লজ্জিত হতবম্বিত আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় একজন মুসলিম নারী হিসেবে কিভাবে তিনি এই সমস্ত কাজ করতে পারেন যেখানে আল্লাহ সুবাহানা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জা হিলিয়াতিল উলা আল্লাহ সুবাহানা হাত বলেন হে নারীরা তোমরা ঘর থেকে বের হয়েও না আর বের যদি হতেই হয় তোমরা জাহিলিয়াত যুগের মহিলাদের মতো অশ্লীলপূর্ণ ব্য মতো শরীরকে বের করে ব্যাপর্দ অবস্থায় তোমরা রাস্তাঘাটে বের হো না যেখানে আল্লা সুবাহতালা ব্যাপার অবস্থায় রাস্তায় বের হতে নিষেধ করেছেন সেখানে এই মেয়েটি নিজের শরীরকে উলুঙ্গ অবস্থায় সুসজ্জিত করে ফুল দিয়ে সাজিয়ে পুরো শহরে ঘোরার মতো একটি জঘন্যতম কাজ করেছেন যার মাধ্যমে আজকে জাতি লজ্জিত হতবম্বিত আজকে মুসলমান নারী সমাজের মধ্যে এই বিষয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছেন আজকে মনে প্রশ্ন জাগে যে যেই মেয়েটি এই সমস্ত ঘটনা ঘটালেন এই মেয়েটির কি পরিবারের অভিভাবক নেই তার কি বাবা মা নেই তার কি দাদা দাদি চাচা চাচি আত্মীয় স্বজন নেই অথবা সে এলাকায় কি কোনো দায়িত্বশীল ব্যক্তি নেই অথচ রাসুলের করিম সল্লাভ আলসালাম বলেছেন কুল্লুকুম রয়ন অকুল্লুকুম মাসউলেন রয়াতিহি রাসুলের করিম সল্লাভ আলি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আজকে যেই বাবার মেয়েটি যেই মার মেয়েটি এই ঘটনা ঘটালেন তারা কি এখান থেকে রেহাই পেতে পারেন অবশ্যই আল্লা সুবাহানতালার কাছে এই ব্যাপারে তাদেরকেও জিজ্ঞাসিত করা হবে যে তারা কেন এই বিষয়ে বাধা দিলেন না তার মেয়েটিকে তাদের সন্তানটিকে এই জঘন্যতম অশ্লীল কাজ কেন করতে দিলেন এই কাজটি করার মাধ্যমে আজকে লজ্জিত জাতি হতবম্বিত এই অশ্লীলতা পূর্ণ কাজটি করার জন্য আল্লাহ সুবাহনতালার কাছে জিজ্ঞাসিত করা হবে যে কেন তাকে এই কাজটি করতে দেওয়া হলো আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের সমাজের ভেতরে দিন দিন অশ্লীলতা দিন দিন বেড়েই চলছেন আল্লাহ হতালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কু আংফুসি কু মাহালি কুম না র তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও সুতরাং আপনি আমি শুধু নিজে যদি বাঁচতে চাই আমার পরিবারের সদস্যরা অশ্লীলতা করবে বেহায়াপূর্ণ আচরণ করবে আর আমি সেটার থেকে পরিত্রাণ পাবো জান্নাতে যাব এত সোজা নয় রাসুল করিম সাল্লাব আলি বলেছেন একজন মহিলা অশ্লীলতা করার কারণে বেহায়া ব্যাপারদা করার কারণে যদি জাহান নামে যায় সে একা যাবে না যদি তার বড় ভাই থাকে তার বাবা থাকে অভিভাবক তাদেরকেও সেই মেয়েটির সঙ্গে জাহান নামে যেতে হবে সুতরাং এই বিষয়টা আমাদের অত্যন্ত বিষয়টি ভাবার বিষয় আজকে আমাদের সমাজে অশান্তির মূল কারণ যে অশ্লীলতা বিরাজ করছেন যে অশান্তি চলছেন সমাজে এর আরও অন্যতম একটি কারণ হলেন আজকে আমাদের সমাজে বিবাহের নামে যে অশ্লীলতা শুরু হয়েছেন যা তুপূর্বে এত পরিমাণ লক্ষ্য করা যায়নি আজকে কোরআন সন্না কি বলে ইসলাম কি বলে আইন কি বলে ইসলাম বলেছেন যে যে ছেলেটি বিবাহ করবে বিবাহর উদ্দেশ্যে মেয়েটিকে শুধু ছেলেই দেখবেন তার বাবা মা দেখবে দু চারজন মুরব্বী তারা দেখবেন আর বাহিরে কেউ দেখতে পারবেন না অথচ একটা মেয়েকে যখন বিয়ের উদ্দেশ্যে দেখা হয় যে ছেলেটি বিবাহ করবে সে দেখে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে দেখে তার দুলা থাকলে তাদেরকে দিয়ে দেখানো হয় তারপরে দেখানো হয় তার পাড়া প্রতিবেশীদেরকে সঙ্গে করে নিয়ে দেখানো হয় এবং সাথে সাথে তার খালাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই এমন একটি অবস্থা যাদের সঙ্গে দেখা করা হারাম অথচ তাদেরকে বিবাহের পূর্বেই দেখানো হচ্ছে এই যে দেখা দেখাদেখি হয়ে গেল তারপরে শুরু হয়ে যায় বিবাহের আগের দিনে যে হলুদ অনুষ্ঠান যেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই যশোরে ঘটনাটি ঘটেছেন আজকে হলুদ দেওয়ার নাম করে শরীরের উপরে একজন মহিলা যেই মেয়েটিকে দেখাই হারাম অথচ সেই মেয়ের শরীরে সরাসরি স্পর্শ করে হলুদ মাখিয়ে দিচ্ছেন যে ছেলে বিবাহ করবে তার বন্ধুরা সেই তার বন্ধুর হবু বইয়ের শরীরে স্পর্শ করে হলুদ মাখিয়ে দিচ্ছেন তার খালাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই দুলা ভাই যাদের সঙ্গে দেখা করা হারাম ইসলাম নিষিদ্ধ করেছেন অথচ তারাই এসে শরীরে হাত দিয়ে স্পর্শ করে করে হলুদ মাকে দিচ্ছেন নাউজুবিল্লা কতটুকু কতটুকু জঘন্যতম কাজ হতে পারে চিন্তা করেন যেখানে দেখা করাই হারাম আর সেখানে তারা স্পর্শ করে এভাবে হলুদ মাকে দেওয়ার নামে ইসলাম বিদ্বেষী শরীয়ত পরিপন্থী এই কাজগুলো হচ্ছে এবং যেখানে বিবাহ হয় দেখা যায় বিবাহের কয়েকদিন পূর্ব থেকে একদম বক্স নিয়ে এসে মাইক সেট করে কিরূপ পরিমাণ অশ্লীল গান বাজনা সেখানে করা হয় এত অশ্লীলভাবে তারা গান বাজনা শুরু করে ওই এলাকাতে আশেপাশে মহল্লার নামাজ পড়াই দুঃসাধ্য হয়ে যায় এই গানের জ্বালায় এমন মনে হয় যে সেই সমস্ত গানের অশ্লীলতার জ্বালায় আশেপাশে রহমতের ফেরস্তা পর্যন্ত আসতে পারে না